ওর মতো মেয়ে কখনো আত্মহত্যা করে না। আমরা জাস্ট জানতে চাই ওর সাথে কি হয়েছে, কারণ ওর পরিবার স্টেপ নেয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটেছে অপমৃত্যু জনিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সুস্থ তদন্ত যেন হয়। অঙ্কন বিশ্বাস হচ্ছে আমার খুবই কাছের বান্ধবী, ওর হচ্ছে কি অপমৃত্যুর যেই ঘটনাটা ওর সাথে কি হলো, ও রাতে সব কিছু আমাদের বলে গেল, দেখা তোর প্রেমিক বা যেই হোক ওর সাথে শাকিলের সাথে, তারপর ওখান থেকে আর ফিরেনি, ওখান থেকে সরাসরি আমরা শুনলাম সে আইসিউতে। তো ওই ঘটনাটা আসলে ওর সাথে কি হলো, শাকিল বলল আত্মহত্যা, আমরা তো ও অঙ্কন অনেক স্ট্রং মেন্টালিটি ছিল, ও সবসময় হচ্ছে কি আশেপাশে যারা হচ্ছে কি ডিপ্রেস থাকতো বা নানান কর্মকাণ্ডে ওর অ্যাক্টিভনেস দেখা যেত, ও কখনো এগুলো সাপোর্ট করতো না। তো ওর মতো মেয়ে কখনো আত্মহত্যা করে না। আমরা জাস্ট জানতে চাই ওর সাথে কি হয়েছে, কারণ ওর পরিবার স্টেপ নেয়নি, ওর পরিবার থেকে ওরা চুপ মেরে বসে আছে, ওরা বলছে ওরা কোনো স্টেপ নেবে না, ওরা জানতেও চায় না অঙ্কনের সাথে কি হয়েছে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, ওর বন্ধু হিসেবে আমরা জানতে চাই ওর সাথে কি হয়েছে, সেই জন্য আমরা আজকে এসেছিলাম। ভিসি ম্যাম আমাদের বলেছেন একটা অভিযোগপত্র দেওয়ার জন্য, তো আমরা অভিযোগপত্র নিয়ে কালেক্ট করে ওনার কাছে আসলাম। আর হচ্ছে কি জনমত হিসেবে আমরা গণস্বাক্ষর নিয়েছি অনলাইন অফলাইন, তো আমরা ওটাই কালেক্ট করে এখন ম্যামকে এই অভিযোগপত্রটা দিতে এসেছি আজকে। নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের যে দাবি সেটা হচ্ছে বিগত যেই দুর্ঘটনাগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, অপমৃত্যু জনিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সুস্থ তদন্ত যেন হয়। সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের ইতিমধ্যে দুইজনের নাম আমরা খুব স্পষ্টভাবেই দেখেছি সবার সামনে, একজন হচ্ছে অবন্তিকা এবং আরেকজন হচ্ছে অঙ্কন, যারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অবন্তিকার অপমৃত্যুর বিচার ব্যবস্থা যদিও আমরা দেখছি যে এটা চলমান, কিন্তু অঙ্কনের ঘটনা কিন্তু যথেষ্ট পরিমাণ চাপা পড়ে আছে এখনও। তো সেটা সেই সম্পৃক্ততা রেখে আমরা একটা দাবি জানাচ্ছি এবং চাচ্ছি এটার একটা সুস্থ তদন্ত হোক এবং বিচার হোক।